আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। টিকার আওতায় আসছে 12 বছরের শিক্ষার্থীরা, বলেছেন প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার সঙ্গে টিফা চুক্তি করল বাংলাদেশ। পরিমণির রিমান্ড বিষয়ে দুই বিচারকের ব্যাখ্যায় সন্তুষ্ট নন হাইকোর্ট। মৃত হত্যা মামলার আসামি ভোলার হাইকোর্টে জামিন। শান্তিরক্ষা মিশনের উদ্দেশ্যে নৌবাহিনীর 75 সদস্যের চট্টগ্রাম ত্যাগ। এবং করোনায় আরও 51 জনের মৃত্যু। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিংয়ের সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিংয়ে স্মার্ট সলিউশন। এবার শুনুন বিস্তারিত। 12 বছর ও এর বেশি বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকার আওতায় নিয়ে আসার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ডিসেম্বর 21-এর মধ্যে লক্ষ্যমাত্রা 50% জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণের ব্যবস্থা নেওয়া, 12 বছর ও ততোর্ধ্ব ছাত্রছাত্রীদের টিকার আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বা টিফা চুক্তি সই করেছে বাংলাদেশ। বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং অস্ট্রেলিয়ার বাণিজ্য পর্যটন ও বিনিয়োগ মন্ত্রী ড্যান তেহান এক ভার্চুয়াল অনুষ্ঠানে এটি স্বাক্ষর করেন। গত 5 দশকের মধ্যে অস্ট্রেলিয়া বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কাঠামো হল এই ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট বা টিফা। এটি দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ উন্মোচনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরিমণির দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরের কারণ উল্লেখ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামের দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হননি হাইকোর্ট। আদালত বলেছেন, ত্রুটি হয়েছে যে তা ম্যাজিস্ট্রেট বিশ্বাস করেন না, হাইকোর্টকে আন্ডারমাইন করা হয়েছে। আজ বুধবার লিখিত ব্যাখ্যা উপস্থাপন করার পর শুনানি নিয়ে আদালত 29 সেপ্টেম্বর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন। বহুল আলোচিত চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মৃত হত্যা মামলায় এহতেশামুল হক ভোলাকে 4 সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর 75 জন সদস্যের একটি দল আজ বুধবার চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। উক্ত নৌ সদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্টের আওতায় লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী যুদ্ধ জাহাজ সংগ্রামে যোগদান করবেন। এর আগে গত 8 সেপ্টেম্বর 35 জন নৌ সদস্যের অপর একটি দল লেবানন গমন করে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত 24 ঘন্টায় আরও 51 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27,058 জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন 1,901 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,36,341 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,873 জন।